শুক্রবার শুরু হলো বিধানসভায় বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী জিষ্ণু দেব বর্মন বাজেট নিয়ে আলোচনা করেন। ঠিক এরপরই শুরু হয় বিধানসভায় 10,323 ইস্যু নিয়ে। 10,323 নিয়ে বিরোধী দলকে পুরোপুরি দায়ী করেন শাসক দল। বামেদের ভুলের কারণে বর্তমানে এই হাল হলো 10,323 শিক্ষকদের। এই আওয়াজ তুললেন শাসক দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারকে শাসক দল দায়ী করলেন 10,323 শিক্ষকদের এই অবস্থা নিয়ে। এই নিয়ে মানিক সরকারের বিরুদ্ধে বিধানসভাতে স্লোগান তুললেন শাসক দল। পাল্টা বিরোধী দল অভিযোগ আনে শাসক দলের উপর, শাসক দল নাকি অমানবিক। এই পরিস্থিতিতে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। পরিস্থিতির সামাল দিতে অবশেষে অধ্যক্ষ রেবতী মোহন দাস কিছু সময়ের জন্য মুলতবি করেন বিধানসভা। ফের দুপুর দুটোয় শুরু হলো এই অধিবেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।